কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে যে বর্ষাকালে যে ফুলকপি চাষ নিয়ে আলোচনা করছি তো আজকে ফুলকপির ঠিক পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে তো এটা শ্রাবণ মাসে লাগাইছি ভাদ্র মাস ঢুকে গেছে এবং আশির মাসে এর ফল ধরে যাবে তো সেই টাইমটা করে একে সেল করা হবে তো এখন প্রচণ্ড পরিমাণে বর্ষা হচ্ছে বলে কি হচ্ছে বন্ধুরা গোঁড়া পচার লোড়ে গেছে এই যে ফুলকপি গাছে গোঁড়াগুলো পচে যাচ্ছে এবং একটু গাছটা দুর্বল হয়ে মারা যাচ্ছে তাই জন্য আপনাদেরকে জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে আর অবশ্যই জমিকে আগাছা মুক্ত রাখতে হবে যদি আপনি আগাছা মুক্ত না রাখতে পেরেছেন তাহলে কিন্তু আরও যে খোলা পচা রোগটা আরও জোরে নেবে তাই জন্য বন্ধুরা একটু জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং জল নিকাশি ব্যবস্থাটা করে রাখুন যাতে জমির জলটা মরে যায় বন্ধুরা ফুলকপির জমিতে এখন কার্বনজাইডিম ও ম্যানকোজেবে মিশ্রণ যেটা ফাঙ্গাস রোগ এবং যেটা খলা পচা রোগকে নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু আপনাদেরকে স্প্রে করতে হবে আর এই সময়টা কিন্তু গাছের পক্ষে একদম ইউরিয়া দেবেন না কারণ কি এই সময়টায় আবহাওয়া বেশ গরম থাকে এবং জলও প্রচুর হয় তাই জন্য কিন্তু আপনাদের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যায় গাছটি মারা যাবে তাই না এই সময়টা করে ইউরিয়া বা রকম রাসায়নিক সার প্রয়োগ করবেন না পারলে অল্প করে নিম তেল স্প্রে করবেন যাতে পোকামাকড় না আসে আর অবশ্যই কার্বাইজাইডিম আর ম্যানকোজেবের যে মিশ্রণটি হয় সেটা আমরা যে কোনো যে কোনো গ্রুপের যে কোনো কোম্পানির আপনারা ফাঙ্গাস নাশক যেটা যাতে ফাঙ্গাসটা না লাগে খোলা পাতাগুলো যাতে না পচে এবং গোড়াটা যেন না পচে যায় এবং যেখানে ওটা ফুলটা হয় ফুলকপির সেইখানটা যেন না পচে যায় সেই জিনিসটা আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে তাহলে কিন্তু আপনাদের মোটামুটি গাছগুলো ভালো থাকবে আর ঠিক সময় এলে আশ্বিন মাসে ঠিক দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের ফুলকপি ভালো মতামত ধরে যাবে সেই টাইমটা করে আপনারা বিক্রি করতে পারেন তো দেখি আপনাদের বন্ধুরা আপনাদের সেই মতো দেখাবো এবছর প্রচণ্ড পরিমাণে বর্ষা হচ্ছে বলে আমাদের দিকে তাই জন্য কিন্তু গাছের গ্রোথ কিন্তু ভালো নয় আর অনেক গাছ মারা যাচ্ছে তো আপনারাও লিখবেন যে আপনাদের ফুলকপি আর গাছ এখন কেমন আছে আর অবশ্যই বলবেন যে কী সম্পর্ক ভিডিও আপনারা চাইছেন